বছরের খাতা খুলি আমি সেন্ট্রাল কোনো এজেন্সি দিয়ে, আমাদের স্টেট গভর্নমেন্ট এজেন্সি দেবো না, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরের কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি, তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। এটা চাই আমরা, এইটা সরি টু ইন্টারাপ্ট, একদম চাই না, একদম স্বচ্ছ, না একদম স্বচ্ছভাবে এক্সাম, ম্যাম এক্সাম ক্লিয়ার পরিষ্কার হোক এটা আমরা সবাই চাই। যে চাই আমরা, আমার কথায় রাগ করবেন না ম্যাডাম, যে 59 জনের কথা বলা হচ্ছে, আপনি যেটা চাইছেন, আপনি যদি খাতা দেখেন, এই 59 জন মানে পাস করার যোগ্য হবে না ম্যাডাম, একটা 110 পাওয়ার যোগ্যতা থাকবে না। ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটি কলেজে অন্তর্বর্তী মনিটরিং কমিটি গড়তে হবে। সেই কমিটির সদস্যরাও স্নাতক স্তরের সংখ্যাগরিষ্ঠ ডাক্তারি পড়ুয়া বা সংখ্যাগরিষ্ঠ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দ্বারা মনোনীত হতে হবে। সদস্যরা শুধুমাত্র মনোনীত হলে থ্রেট কালচার ফিরে আসতে পারে, আশঙ্কিত জুনিয়র ডাক্তারেরা। নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল ছাত্র সংসদ নির্বাচন। এর আগে শনিবার অনশন মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি বলেছিলেন পরের বার সব মেডিকেল কলেজে একেবারে ভোট হোক তিনিও চান। সামনে পরীক্ষা আছে, 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা নিয়েও আদালতে মামলা করেছে কেউ। আদালত মুখ্যমন্ত্রীর হাতে নেই। সোমবারও নবান্নের বৈঠকের সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে একাধিকবার। এখনই ভোট সম্ভব নয় মুখ্যমন্ত্রীর সেই কথা মেনে নিয়ে পাল্টা দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাদের প্রস্তাব মেডিকেল কলেজগুলিতে ছাত্র ভোট না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে মনিটরিং কমিটি তৈরি করতে হবে, তবে সেখানে যে সদস্যরা থাকবেন তারা স্নাতক স্তর ডাক্তারি পড়ুয়া এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মধ্যে জনমত নিয়ে মনোনীত হবে। কেন তারা সাধারণ মনোনয়ন প্রক্রিয়ায় কমিটির সদস্যের বাছাই করতে রাজি নন তারও ব্যাখ্যা দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। আমরা চাই ইলেকশনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। 3, আমরা চাই ইলেক্টেড যখন হয়ে যাবে তারা যেমন রিপ্রেজেন্টেশন তাদের থাকবে, তেমনি আমাকে ব্যালেন্সিং ফ্যাক্টরটাও দেখতে হবে, যাতে সেখানে এইচওডি, প্রিন্সিপাল, এমএচি, ভিপি তারাও থাকেন সেটাও দেখতে হবে। জেলায় জেলায় অফকোর্স রিড্রেসাল গ্রিভেন্সেস কমিটি করা উচিত, এবং সেটা আমরা একটু ভাবনা চিন্তা করে আমরা তোমাদের জানাবো।